হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমাদের এই এপিসোডটা হচ্ছে যে ইনফিনিটিভ সম্পর্কে। তো আজকের এই ইনফিনিটিভটা হচ্ছে যে অ্যাপেল শব্দটির পরে আমরা ইনফিনিটিভের ইউজ সম্পর্কে আলোচনা করব। তো কিভাবে বাংলা বাক্য থেকে বুঝতে পারবো যে এখানে অ্যাপেলের পরে ইনফিনিটিভ ইউজ করা হবে, এবং সেই বাংলা সেন্টেন্সটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব সেটা আজকে আমি দেখাবো। তো অ্যাপেল যোগ করে কিভাবে ইনফিনিটিভের ইউজ করা হয় সেটা দেখার জন্য বা জানার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চলো সময় নষ্ট না করে আমরা সেটা শুরু করি। তো এই অ্যাবেল শব্দটার অর্থ হলো সক্ষম। তো কোনো কিছু কাজ করতে সক্ষম যখন হয় তখন আমরা কিন্তু এই অ্যাবেল শব্দটা বসাতে পারি। তো দেখো, এই অ্যাবেল শব্দটার যোগ দিয়ে যখন আমরা ইনফিনিটিভ করছি, তো এটাকে আমরা তিনটা টেন্সে আমরা পাবো। একটা হচ্ছে প্রেজেন্ট। তো প্রেজেন্ট টেন্সে প্রথমে বর্ণনা করি প্রেজেন্ট। তো একটা এক্সাম্পল নিয়ে শুরু করি, হয়তো একটু অসুবিধা হতে পারে। যে আমি গাছে উঠতে পারি পারি। তো সেন্টেন্সটার এক্সাম্পল হচ্ছে, দেখো যে আমি গাছে উঠতে পারি বা চড়তে পারি, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা মোডাল অক্সিলারি ক্যান এর ইউজ করতে পারি, ঠিক আছে? ক্যান দিয়ে ইউজ করলেও এটা রাইট হবে, অ্যাবেল শব্দ দিয়ে করলেও সেটা রাইট হবে। কিন্তু আমরা এখানে দেখাবো যে অ্যাবেল শব্দ দিয়ে, কারণ আমরা আজকে অ্যাবেল নিয়ে আলোচনা করছি। তো দেখো, সেন্টেন্স গঠনের নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট অ্যাম ইজ আর অ্যাবেল টু কে উঠতে পারে? আমি বসলাম আই, আয়ের পরে সচরাচর অ্যাম বসে, তারপরে অ্যাবেল, আই অ্যাম অ্যাবেল, তারপরে টু, গাছে ওঠা ইংরেজি ক্লাইম্ব আপ, তারপরে গাছ ট্রি। তো সেন্টেন্সটা আমাদের আসলে এরকম, আই অ্যাম অ্যাবেল টু ক্লাইম্ব আপ ট্রি, ঠিক আছে? সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে অ্যামিজার থেকে নিয়ে আসলাম, অ্যাম আসলো, তারপরে অ্যাবেল শব্দটা, তারপরে টু, তারপরে ভার, তারপরে আদার্স। তো এই যে টু ক্লাইম আপ, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ওকে, এটা হলো আমাদের ইনফিনিটিভ। এরপরে দেখো যে এই সেন্টেন্সটা হচ্ছে মোডাল অক্সিলারি দিয়ে যদি করতাম তাহলে এটা হতো আই ক্যান ক্লাইম আপ দি ট্রি। সরি, এখানে একটা দি হবে। আরো একটা কথা বলি যে এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? এরপরে আমি দেখাচ্ছি যে পাস্ট টেন্সে কি হবে। তো পাস্ট টেন্সের সময় এই এক্সাম্পলটা দিয়ে আমি দেখাচ্ছি যে আমি গাছে উঠতে পেরেছিলাম, এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে এটারও একটা সূত্র আছে। তো সেই সূত্রটা হচ্ছে যে এখানে অ্যামিজার আছে, তো এই পাস্ট এর সময় হয়ে যাবে আমাদের ওয়াজ বা ওয়্যাড। তাহলে সাবজেক্ট নিয়ে আসবো ফার্স্ট, তারপরে ওয়াজ বা ওয়্যাড, তারপরে অ্যাবেল, তারপরে টু, তারপরে ভার, তারপরে আদার্স।
তো দেখো আই ওয়াজ এবল টু গাছে ওঠা, আবার ক্লাইম আপ দ্য ট্রি। তো শুধুমাত্র আমাদের এই এম ইজ আর টা পরিবর্তন হয়েছে, এটা পাঁচটা করার সময় হয়ে গেল ওয়াজ ওয়ে। এবার আমি দেখাচ্ছি যে ফিউচার যদি হয়, তো ফিউচারটাতে দেখো আমি গাছে উঠতে পারবো, ওয়াজ তাহলে ফিউচার টেন্স। এবার হচ্ছে যে ফিউচারের সময় কি ইউজ করব, তো ফিউচারের সময় সেন্টেন্স গঠনের রুলসটা হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে অ্যাবেল, তারপরে টু, তারপরে ভার, তারপরে আদার্স। তো এই হলো ফিউচার টেন্সের সেন্টেন্স গঠন করার রুলস। সাবজেক্ট নিয়ে আসবো, শ্যাল উইল, তারপরে বি বসবে, তারপরে অ্যাবেল, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। সরি, এখানে অবজেক্ট হবে না, এখানে ভার্বটা হবে আর এখানে হবে অবজেক্ট। তো এই সেন্টেন্সটাও ঠিক একই রকম, আই শ্যাল বি অ্যাবেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। তাহলে আই শ্যাল বি অ্যাবেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্ট আসলো শ্যাল বা উইল থেকে একটা আসলো শ্যাল, তারপরে বি বি অ্যাবেল অ্যাবেল, সরি এখানে টু হবে টু টু, তারপর ভার বার, তারপর আদার্স বা অবজেক্ট যদি থাকে, তো ট্রি আছে, ট্রি বসলো। তো এইভাবে আমাদের অ্যাবেলের পর ইনফিনিটিভের ইউজগুলো করতে হবে। তো এটা গেল আমাদের অ্যাফারমেটিভ। যদি নেগেটিভ হতো তাহলে আমরা কি করতাম, এই যে অ্যাম ইজ আর এটার পরে আমরা নট শব্দটা ইউজ করতাম। তো এরকম যদি হতো আমি গাছে উঠতে পারি না, তাহলে আই অ্যাম নট অ্যাবেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি, এটা হতো। যদি পাঁচটা হতো তাহলে হতো কি, আই ওয়াজন্ট অ্যাবেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। যদি ফিউচারে হতো তাহলে আই শ্যাল নট বি অ্যাবেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। ওকে, তাহলে শুধুমাত্র হেল্পিং ভার্বের পার্টগুলো আমাদের কি করতে হচ্ছে, নট শব্দটা ইউজ করে সেটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হচ্ছে। তো দ্য প্রেজেন্টের রুলসে যেটা বলা হয়েছে যে ভার্বের শেষে ল মা তো বা বয়া পাবো না, তো দেখো ল মা তো বয়া কিছু নাই, তাই এটা হচ্ছে প্রেজেন্ট। আর পাস্টে বলা হয়েছিল ছিল থাকবে, তার আগে ছিল থাকবে, তো ছিল এখানে আছে, ছিলাম। আর ফিউচারে বলা হয়েছে বয়া থাকবে, এখানে বয়া আছে ফিউচার। তাহলে আমরা তিনটা সম্পর্কে, প্রেজেন্ট পাস্ট ফিউচার সম্পর্কে, অ্যাবেলের পরে ইনফিনিটিভ কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আজকে তোমাদের দেখালাম। তো এইরকম আরো অন্যান্য উদাহরণ দিয়ে তোমরা করতে পারো, যেরকম দেখো যে আমি ছবি আঁকতে পারি, ঠিক আছে, তাহলে কি হবে, আমি ছবি আঁকতে পারি, তাহলে এটা হয়ে যাবে আই অ্যাম অ্যাবেল টু ড্র পিকচার। ঠিক একই রকম পাঁচটা সময় হবে আই ওয়াজ অ্যাবেল টু ড্র পিকচার। ঠিক একই রকম ফিউচারের সময় হবে আই শ্যাল বি অ্যাবেল টু ড্র পিকচার। নেগেটিভের সময় কি হবে, আমি ছবি আঁকতে সক্ষম না বা আমি ছবি আঁকতে পারি না, তাহলে এটা এরকম হবে যে আই এম নট অ্যাবেল টু ড্র পিকচার। পাস্টের ক্ষেত্রে আই ওয়াজন্ট অ্যাবেল টু ড্র পিকচার। ঠিক একই রকম ফিউচারের নেগেটিভের সময়, তাহলে আই শ্যাল নট বি অ্যাবেল টু ড্র পিকচার। তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে অ্যাবেল শব্দটার পরে ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে। তো এইরকম ফরওয়ার্ড ধরে ধরে যদি করা যায়, তাহলে আমি এখানে দাঁড়িয়ে তোমাদের প্রমিস করতে পারি যে ইংরেজি খুব একটা কঠিন মনে হবে না। আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো হলে একটা লাইক দিবে, বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করে জানাবে,
আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আমাদের এই চ্যানেলটি এইখান থেকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তীতে আরো অন্যান্য এই রকম ভিডিও পাওয়ার জন্য অথবা ইংরেজি রাইটিং এর উপর, ইংরেজি বিষয়ে রাইটিং এর উপর ফরম্যাট পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল আবারও দেখা হবে। টেক কেয়ার।